বেড়েছে আবারও তাপমাত্রা, অস্বস্তিকর গরম। দেশের 43 জেলায় এখন মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বইছে। একদিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে আর অন্তত 2 দিন এমন গরম চলতে থাকবে, আরও তাপপ্রবাহের পরিধি বিস্তৃত হতে পারে। এমন গরমের মধ্যে আবারও বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপ, ঘূর্ণিঝড় মোখা। কবে কখন ঘূর্ণিঝড় মোখা আসবে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ AKM নামজুল হক জানান, 3টি কারণে তাপমাত্রা বাড়ছে। 1 নম্বর হলো এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে, এই 2 মাসের বৈশিষ্ট্যের কারণেই গরম বাড়ছে। গরম বেড়ে যাওয়ার দ্বিতীয় কারণ হলো কম বৃষ্টি হওয়া। মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু বৃষ্টি হলেও গত 2 দিন বৃষ্টি একেবারেই কম, আর এ কারণে গরম বাড়ছে। গরম বেড়ে যাওয়ার তৃতীয় কারণ হিসাবে নামজুল হক বলেন সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপের কথা। বলেন তার মতে এখন সাগর থেকে হাওয়া আসছে না, বরং ভূপৃষ্ঠের হাওয়া সাগরের দিকে ছুটছে, আর এই কারণে গরম বেশি। আরও বলেন এই গরম অন্তত 2-3 দিন এমন গরম থাকতে পারে। এদিকে পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে। এটি শক্তিশালী হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় মুখায় রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানারও শঙ্কা রয়েছে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ PhD গবেষক মোস্তফা কামাল পলার জানিয়েছেন খুবই শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মুখা, এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে। তিনি আরও বলেন সম্ভাব্য ঘূর্ণিঝড় মুখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে 14 মে রাত 12টার পর থেকে এবং আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে 14 মে সকাল 6টার পর থেকে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ সংবাদ।